সারা পৃথিবীর পর্যটকদের অন্যতম পছন্দের স্থান হচ্ছে থাইল্যান্ড। ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের পর্যটন স্পট গড়ে তুলেছে দেশটি। সামুদ্রিক, রোমাঞ্চকর কিংবা অ্যাডভেঞ্চার, সব ধরনের পর্যটন অ্যাক্টিভিটিসের ব্যবস্থাই রয়েছে থাইল্যান্ডে। পর্যটকদের আকৃষ্ট করতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রয়েছে অসংখ্য ট্যুরিস্ট স্পট। এগুলোর মধ্যে অন্যতম একটি আকর্ষণ হল ব্যাংকক স্নেক ফার্ম। এই সাপের খামারটি স্থানীয়দের কাছে কুইন্স সাওভা বা মেমোরিয়াল ইনস্টিটিউট হিসেবে পরিচিত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং পুরনো সাপের খামার। তবে এখানে সাপ কিংবা বিষ কোনোটি বাণিজ্যিকভাবে বিক্রি করা হয় না। এখান থেকে উৎপাদিত সাপের বিষ থাইল্যান্ডের অভ্যন্তরীণ হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম হিসেবে ব্যবহার করা হয়। এর পাশাপাশি সাপ নিয়ে এই ইনস্টিটিউট বিস্তর গবেষণা করে। থাইল্যান্ড এবং পার্শ্ববর্তী দেশগুলোতে উদ্ধার হওয়া বিরল প্রজাতির সাপ এখানেই সংরক্ষণ করা হয় এবং এগুলো নিয়ে বিস্তরভাবে গবেষণা করা হয়। ব্যাংকক শহরের বিখ্যাত এই সাপের খামারটিতে ঢুকতেই প্রথমেই প্রদর্শনী প্লট চোখে পড়বে। বেশ কয়েকটি প্রদর্শনী প্লটে উন্মুক্তভাবে বিষমুক্ত সাপ রয়েছে, আর এর ভেতরের একটি অংশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের খাঁচা। প্রথম প্রদর্শনী গ্যালারির পরেই রয়েছে একটি তিনতলা ভবন, সেখানেই রয়েছে কিং কোবরা, ক্রেটস, র্যাটেল স্নেক, অ্যানাকোন্ডা সহ বেশ কয়েকটি ভয়ঙ্কর প্রজাতির সাপ। এই খামারে 100 আসনের একটি থিয়েটার রয়েছে, সেখানে বিভিন্ন প্রজাতির সাপের জীবনধারণের প্রক্রিয়া, খাদ্যাভ্যাস, বিষের ধরন সম্পর্কে নানা ধরনের তথ্য প্রদান করা হয়। আপনি চাইলে বিষমুক্ত সাপের সঙ্গে এখানে ছবিও তুলতে পারেন কিংবা ভিডিও করতে পারেন, তবে এজন্য আপনাকে গুনতে হবে অতিরিক্ত অর্থ। ব্যাংকক শহরের হেনরি দুনার্থ সড়কের পাশেই এই খামারটির অবস্থান। শহরের এমআরটি, সিলোম কিংবা বিটিএস মেট্রো রেলের মাধ্যমে খুব সহজেই আপনি এখানে আসতে পারেন। তবে আপনি চাইলে ট্যাক্সি কিংবা প্রাইভেট কারেও এই স্পটটিতে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে অতিরিক্ত অর্থ। প্রতিদিন সকাল 8:00 থেকে বিকেল 4:30 পর্যন্ত দর্শনার্থীরা এই খামারটি পরিদর্শন করতে পারেন। প্রাপ্তবয়স্কদের জন্য এই খামারের টিকিট মূল্য 200 বাত কিংবা বাংলাদেশি 650 টাকা, আর শিশুদের জন্য 50 স্থায়ী বাত কিংবা 150 বাংলাদেশি টাকা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে আমাদের কমেন্ট করুন।